শরীর খারাপ হয়ে কত কিছু খেতে দিয়েছে, বলে দাও কি কি আছে। সর্ষে ইলিশ, বোয়াল মাছ, তারপরে ওল কচু চিংড়ি মাছ দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে পোস্ত, আবার করলা, বড়া, পেঁয়াজ, লেবু। আমিও খাবো। টাকা বলে মায়ের মুখের অবস্থা দেখেছো, আমাদের চোখ মুখের অবস্থা, গলার ভয়েস, চোখ মুখ সব আমাদের দুদিনে নষ্ট হয়ে গেছে। আমরা আবার সুস্থ হয়ে তারপরে আবার নতুন করে ভিডিওর ভয়েস দেবো, ভিডিওতে আসবো, বাইরে বেরাবো। দেখো আমরা অনেকদিন পর আবার ভিডিওতে এলাম, একটু আমরা একটু সুস্থ আছি, জ্বর নেই আমাদের, কিন্তু আমাদের অনেক দুর্বল, আমার তো পেশাল লো। হ্যাঁ এই দেখো আমার মেয়েকে দেখো, আমার মেয়ে তো 4 দিন ধরে স্কুলই যেতে পারছে না, চোখ মুখ পুরো শুকনো, স্নান করে উঠে বসেছে। আর আমি তো, আমিও দেখো চোখ মুখ দেখো, আমিও কত অসুস্থ, মানে দেখে মনেই হচ্ছে যে আমরা কতটা অসুস্থ। আমরা ব্রেকফাস্ট কি করি দেখো, অসুস্থ থাকলে সেটাই তোমাদেরকে নিয়ে দেখাতে এসেছি। দাঁড়াও, আমাদের ব্রেকফাস্ট একটা জিলাপি, একটা কলা, 2টো ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে টেংরির জুস। এবার অনেকেই বলবে টেংরি মানে কি, টেংরি হচ্ছে তোমার খাসি আছে, সেই খাসির মাংসে যে পা গুলো হয় যে, সেই পায়ের ওইগুলো জুস। ওটা আমরা প্রেসারে সিটি দিয়ে গোলমরিচ, আদা, নুন, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি সব দিয়ে একটা জুস করা হয়েছে, বুঝেছো? দেখেছো আমরা এটা এখন খাবো, খেয়ে আমি ওষুধ খাবো। গিয়ে ও একা খেতে বসেছে, ওকে খাবার দেওয়া হয়েছে বোয়াল মাছ ভাত আর মাংস, ও তো এত কিছু খাবে না। আর আমি অনেক কিছু নিয়েছি, কালকের চুনো মাছের টক, আলু দিয়ে ডাল, তারপরে চিকেন, তারপর মটনের টেংরি দিয়ে একটা তরকারি হয়েছে সেটা, আবার চিংড়ি মাছের মাথা বাটা সব দিয়ে খাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন আইটেম, এর আগেও আমরা এই আইটেমটা খেয়েছি, আজকে এই আইটেমটা আবার আমরা আবার বানালাম। ঝাল, সিমুই, একদম গাজর, পেঁয়াজ, লঙ্কা, আলু সব দিয়ে ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে আমরা দেখো ঝাল সিমুই একদম দেখো পুরো ঝরঝরে, দেখো এই যে দেখো পুরো ঝরঝরে, একটার সাথে একটা একদম লাগেনি। দেখো এই দেখো আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ের শরীর ভালো না, ওর বায়না, ওই জন্য ওকে দিয়েছি, ওর জন্য করলাম আরো। দেখো খাচ্ছে, দেখো বুঝেছো, তাকাও একটু, মুখে ঢোকাও, তাকাও।